আসসালামু আলাইকুম গল্পতরু হরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আপনাদের জন্য আজ পড়ছি মোহাম্মদ জাফর ইকবালের ও বইটি থেকে একটি ভৌতিক গল্প আলমারি পড়ছি গল্প আলমারি সুটকেস খুলে আমি হতভম্ব হয়ে গেলাম ভেতরে আমার বই কাগজপত্র ইঁদুর কেটে কুটি কুটি করে রেখেছে আমি বই কাগজপত্রগুলো বের করতে গিয়ে খুব মৃদু কুইকুই একটা শব্দ শুনতে পেলাম তাকিয়ে দেখি এক কোনায় তিনটা ছোট ছোট ইঁদুরের বাচ্চা এত ছোট যে এখনো চোখ ফুটেনি বাসায় অনেক দিন থেকে ইঁদুরের উৎপাত কারণটা বোঝা গেল তারা আমার সুটকেসের মাঝে রীতিমতো সংসার শুরু করেছে একবারে তিনটা করে বাচ্চা হলে কয়দিনের ভেতরেই তো ইঁদুরাই বাসায় থাকত আমাকে গিয়ে রাস্তায় থাকতে হবে ময়নার মা কাছেই ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল আমাকে বলল ভাই সরেন এই ইন্দুরের ব্যবস্থা করি কি করবে কি করুম মানে ইন্দুরের বাচ্চা পালবেন নাকি ঝাঁটার বাড়ি দেওয়া শেষ করুম না না মারার দরকার নেই তুমি বরং বাইরে ফেলে আসো এই ছোট ছোট ইঁদুরের বাচ্চাকে ঝাটা দিয়ে পিটিয়ে মারবে বিষয়টা আমি ঠিক মেনে নিতে পারলাম না সুটকেসের কোনায় লোমহীন শরীরে আঁকুপাঁকু করে একটা আরেকটার সাথে জড়াজড়ি করছে দেখে এক ধরনের মায়া হল ময়নার মা আমার কথা শুনে একই সাথে অবাক আর বিরক্ত হল বলল ইন্দুরের বাসার জন্য মায়া করেন ভাই না ঠিক মায়া না তবে মারার দরকার কি একটা ঠোঙায় ভরে দূরে কোথাও ফেলে আসো এই এইগুলান যখন বড় হইব তখন আপনার মোটা মোটা বইগুলান কসকস করে খাইব আমি বললাম আসলে আমারই ভুল হয়েছে এই বই কাগজপত্র এই রকম সুটকেসে রাখা ঠিক হয় নাই একটা শক্ত স্টিলের আলমারিতে রাখা দরকার ছিল ময়নার মা বলল সেইটা ঠিক তাই সেই দিন দুপুরবেলা আমি স্টিলের আলমারি কিনতে গেলাম নয়াবাজারে পাশাপাশি অনেকগুলো স্টিলের আলমারির দোকান বাইরে ওয়েল্ডিং করছে পালিশ করছে রং করছে ভিতরে তৈরি হয়ে যাওয়া আলমারিগুলো সাজানো আমি প্রথম দোকানে ঢুকতেই দোকানের মালিক এগিয়ে এলো মধ্যবয়স্ক মানুষ গায়ের রং কালো হাত পাকা চুল কপালে একটা কাটা দাগ সব দাঁত বের করে হেসে বলল স্যার আসেন স্যার ভিতরে আসেন কিনিবেন একটা স্টিলের আলমারি এই যে স্যার দেখেন কোনটা পছন্দ বাইরে আয়না ফিটিং আছে একেবারে বেলজিয়াম গ্লাস আমি বললাম না না আমার আয়না টায়না লাগবে না সিম্পল একটা আলমারি দরকার মালিক আমাকে এক কোনায় নিয়ে গেল এই যে দেখেন একেবারে সিম্পল সলিড জিনিস ফিনিশিংটা দেখেন একবার আমি আলমারিটা দেখলাম ভেতরে চারটা তাক বইপত্র রাখতে সমস্যা হবার কথা না দরজাটা কয়েকবার বন্ধ করে আর খুলে দেখলাম মোটামুটি সহজেই বন্ধ হচ্ছে আর খুলছে আমি জিজ্ঞেস করলাম কত দাম কুচকুচে কালো দোকানি তার ঝকমকে সাদা দাঁত বের করে হেসে বলল স্যার দাম নিয়ে আপনি মাথা গামাবেন না আলবাড়িটা আপনার পছন্দ হয়েছে কিনা বলেন আমি হাসার ভঙ্গি করে বললাম দামটা কম হলেই পছন্দ হবে আমি খুব একটা হাসির কথা বলেছি এরকম ভঙ্গি করে কুচকুচে কালো মানুষটা তার সাদা দাঁত বের করে হাহা করে হাসলো। হাসতে হাসতেই বলল স্যার আমরা ব্যবসায়ী মানুষ ইচ্ছা করলেই আমরা সস্তা জিনিস বানাতে পারি খারাপ দুই নম্বরই মাল দিয়ে তৈরি করা একটা জিনিস আপনাকে কখনোই দিব না স্যার আপনি আরো কয়েকটা দোকান দেখে আসেন আমি আরো কয়েকটা দোকান ঘুরে আবার প্রথম দোকানে ফিরে এলাম একজন মাঝবয়সী মহিলা দোকানের মালিকের সাথে নিয়ে জানি তর্ক করছিল আমাকে দেখে চুপ করে গেল কালো মানুষটি মহিলাকে হাত দিয়ে সরিয়ে দেবার ভান করে বলল যাও এখন এখান থেকে তোমার সেলের নিজেই ফিরে আসবে মহিলাটি কিছু একটা বলতে গিয়ে হঠাৎ শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে আমি একটু ইত্যস্ত করে দোকানের মালিককে জিজ্ঞেস করলাম কি হয়েছে আর বলবেন না মানুষটি হাত দিয়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দেবার ভান করে বলল সেলে বাড়ি থেকে পালিয়ে গেছে এখন এইখানে এসে চুটপাট মহিলা বলল আপনার এইখানেই তো কাজ করত হ্যাঁ যখন কাজ করতো তখন কাজ করত কাজ শেষ হলে হিল্লি দিল্লি কই যায় কি করে আমি কি তার খোঁজ রাখি কোথাও যায় নাই কালো মানুষটি এবার রেগে উঠে বলল কোথাও যায় নাই তো সে বাড়ি আসে না কেন তুমি এখন যাও কাস্টমারদের ডিস্টার্ব দিও না মহিলাটি কাস্টমারদের ডিস্টার্ব না দেবার জন্যে সরে গেল ঠিক কী কারণে জানি না আমার মনটা হঠাৎ খারাপ হয়ে যায় সন্তান হারিয়ে যাবার মতো ভয়ঙ্কর ব্যাপার আর কি হতে পারে এই মাটি এখন কি নিয়ে বেঁচে থাকবে আহা বেচারি ছেলেটি কোথায় আছে কেমন আছে কে জানে কালো মানুষটি মনে হয় আমার মুখ দেখে বিষয়টা একটু অনুমান করতে পেরেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল স্যার এইসব ছেলে অসম্ভব দুষ্ট কোথায় গেছে কয়দিন ঘুরা ঘুরে করে চলে আসবে আমি বললাম চলে আসলেই ভালো আপনি বসেন স্যার এক কাপ চা আনি নাকি ঠান্ডা কিছু খাবেন আমি চা কিংবা ঠান্ডা কিছুর যন্ত্রণা থেকে উদ্ধার পাবার জন্যে তাড়াতাড়ি টাকা পয়সা দিয়ে কেনাকাটা সেরে ফেলি আজ বিকেলেই আমার বাসায় আলমারিটা পৌঁছে দেবে ক্যাশ মেমোর সাথে দোকানে তার একটা ভিজিটিং কার্ড লাগিয়ে দিয়েছে তার নাম আজিজ মিয়া ঠিক কী কারণ জানা নেই কেউ যদি আমাকে জিজ্ঞেস করত এই লোকটার নাম কি হওয়া উচিত আমি সম্ভবত আজিজ মিয়াই বলতাম ময়নার স্টিলের আলমারিটা দেখে খুব বিরক্ত হলো আমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে মাসখানিকের জন্য বেড়াতে গিয়েছে আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছে ময়নার মাকে ময়নার মা সকালে এসে ঘরদোর পরিষ্কার করে আমার জন্য কিছু একটা রান্না করে দিয়ে যায় এই সময়টাতে সে যতটুকু পারে আমাকে নানা বিষয়ে উপদেশ দিয়ে মানুষ করার চেষ্টা করে আমি আমার স্ত্রীর সাথে কোনো পরামর্শ না করে এত বড় একটা আলমারি কিনে এনেছি এই বিষয়টাও সে সহজভাবে নিতে পারল না কত দিয়ে কিনেছি সেটাও জানতে চাইল ইচ্ছে করে কমিয়ে অর্ধেক দাম বলেছি সেটা শুনেই তার চোখ কপালে উঠেছে আমার স্ত্রী বাড়ি ফিরে এলে সে কিভাবে তাকে নালিশ করবে নানাভাবে সেটা নিয়ে সে গজর গজর করতে থাকে পড়ার ঘরে আলমারিটার জায়গা হয়েছে বইপত্র তখনই আলমারিতে তুলে রাখার ইচ্ছা ছিল কিন্তু টেলিভিশনে একটা সিনেমা দেখতে শুরু করে আটকা পড়ে গেলাম যখন সিনেমা শেষ হয়েছে তখন রাত বারোটা বেজে গেছে মা রান্না করা খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে গেছে গরম করে নিতে আলসামি লাগছিল সেভাবেই খেয়ে বিছানায় শুয়ে পড়লাম মে মাসের ব্যবসা গরম ফুল স্পিডে ফ্যান চালিয়েও ঘুম আসে না বিছানায় ছটফট করতে হয় গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমার মনে হলো আমি কোন এক ধরনের শব্দ শুনছি দুম দুম করে শব্দ হচ্ছে থেমে থেকে কিছুক্ষণ হয়ে আবার বন্ধ হয়ে যায় আমি ব্যাপারটা উড়িয়ে দিয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে যাবার চেষ্টা করলাম কিন্তু চোখে এত সহজে ঘুম আসতে চাইল না বাসায় অসংখ্য হৃষ্টপুষ্ট ইঁদুর ঘুরে বেড়ায় তারা সহজে এরকম শব্দ করতে পারে বলে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম তারপরও ভেতরটা খচখচ করতে লাগল আমি শেষে বিছানা থেকে নেমে এলাম এবার বোঝা যাচ্ছে শব্দটা আসছে পড়ার ঘর থেকে অন্ধকারে হাতরে লাইটটা জ্বালাতেই শব্দটা বন্ধ হয়ে গেল আমি তবুও হেঁটে হেঁটে পড়ার ঘরে এসে বাতি জ্বালালাম পরিচিত পরিবেশে বিশাল স্টিলের আলমারিটাকে কেমন জানি বেখাপ্পা লাগছে এছাড়া চোখে পড়ার মতো কিছু নেই আমি এদিক সেদিক দেখে আবার বিছানায় শুয়ে পড়লাম ঠিক ঘুমিয়ে যাবার মুহূর্তে মনে হল আবার সে দুম দুম শব্দটা শুরু হয়েছে কোথা থেকে শব্দ হচ্ছে একবার দেখা উচিত জেনেও আমি আর উঠতে চাইলাম না শব্দটা শুনতে শুনতেই ঘুমিয়ে গেলাম ভোরবেলা নাস্তা করতে করতে ময়নার মাকে বললাম ময়নার মা এই বাসা ইঁদুরের খুব উৎপাত ময়নার মা মুখ ঝামটা দিয়ে বলল ইন্দুরের জন্য এত মায়া করলে ইন্দুরের উৎপাত হবে না একশোবার হবে হাজারবার হবে আমি তার বিরক্তিটা হজম করে বললাম আমার মনে হয় ইঁদুর মারার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে ময়নার মা বলল সেইটা আপনার বলতে হবে না আমি কাল রাত্রে ইঁদুর মারার বিষ দিয়েছি ছয়টা ইন্দুর মরেছে এই মোটা মোটা এক একটা ইন্দুর ময়নার মা হাত দিয়ে ইঁদুরের যে সাইজ দেখালো কোনোভাবে ইঁদুর প্রজাতি এত বড় হবার কথা না তবে আমি সেটা নিয়ে মাথা ঘামালাম না আমার দুশ্চিন্তার কারণ অন্য জায়গায় আমি বললাম ইঁদুর মারার বিষ কিন্তু খুব ভয়ানক তুমি কিভাবে দিচ্ছ কোথায় দিচ্ছ হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নাও তো ময়নার মা হিহি করে হেসে বলল ভাই আমার কি স্যুডুল লাবায়ন পাইছেন আমি জানি তবু শুনি কিভাবে দিচ্ছ গমের দানার মতো ঘরের কোনায় কোনায় সিটাই দিতে হয় ইন্দুর খায় রক্ত রক্তভূমি করে মরে একটা খবরের কাগজের উপর বিছিয়ে দিও সকালবেলা ঝাড়ু দিয়ে ফেলে দেবে আমি মুখ শক্ত করে বললাম খবরদার হাত দিয়ে ছুঁবে না তারপরও সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুবে ময়নার মা মুখে এক ধরনের তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইল আমার কথাকে খুব বেশি গুরুত্ব দিল বলে মনে হল না সেদিন রাতেও আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঠিক কেন ঘুম ভেঙেছে বুঝতে পারছি না শুধু মনে হচ্ছে একটা ভয়ানক কিছু ঘটেছে আমি ধর্মর করে বিছানা উঠে বসতেই স্পষ্ট শুনতে পেলাম পাশের ঘর থেকে দুম দুম করে শব্দ হচ্ছে আমি বিছানা থেকে নেমে এলাম লাইটের সুইচে হাত রেখেও আমি শেষ পর্যন্ত লাইটটা জ্বালালাম না আবছা অন্ধকারে শোয়ার ঘর থেকে হেঁটে হেঁটে পড়ার ঘরে যেতে থাকি যতই কাছে যেতে থাকি ততই শব্দটা স্পষ্ট হতে থাকে পড়ার ঘরে পৌঁছানোর পর বুঝতে বাকি থাকে না শব্দটা আসছে আলমারির ভেতর থেকে মনে হতে থাকে কোনো কিছু আলমারির ভেতরে বসে আছে এবং সেটা আলমারির দরজায় ধাক্কা দিয়ে শব্দ করছে হঠাৎ করে আমি এক ধরনের আতঙ্ক অনুভব করি আমার মনে হতে থাকে আলমারির ভেতর ভয়ঙ্কর অশরীরই কিছু বসে আছে এখনই দরজা খুলে সেটা বের হয়ে আসবে আমি হাতরে হাতরে লাইটের সুইচটা বের করে সুইচটা টিপে দিতে পুরো ঘরটা উজ্জ্বল আলোয় ভরে গেল ঠিক ম্যাজিকের মতো সাথে সাথে শব্দটা থেমে গেল আমি একটানা শব্দটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম হঠাৎ করে শব্দটা থেমে যেতেই কেমন যেন এক ধরনের অস্বস্তি হতে থাকে ঘরের উজ্জ্বল আলোতে চোখটা শুয়ে নিয়ে আমি সাহস করে আলমারিটার কাছে গেলাম হাত দিয়ে স্পর্শ করতেই আমার শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে উঠল আলমারিটা একেবারে হিমশীতল আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সাবধানে আলমারিটার হ্যান্ডেল ঘুরিয়ে দরজাটা খুললাম মনে হচ্ছিল দেখব ভেতরে ভয়ঙ্কর কিছু বসে আছে দরজা খুলতেই লাফিয়ে বের হয়ে আসবে কিন্তু আসলে কিছুই নেই শুধু মনে হলো ভেতর থেকে ঠান্ডা একটা বাতাস যেন আমাকে ঘিরে পাক খেয়ে মিলিয়ে গেল আমি কিছুক্ষণ খালি আলমারিটার সামনে দাঁড়িয়ে থেকে সেটার দরজা বন্ধ করে শোয়ার ঘরে ফিরে এলাম আমি খুব ভীত মানুষ নই মাঘষা কিংবা বিষাক্ত সাপ দেখলে আমার ভয় লাগে কিন্তু ভৌতিক কিছুতে আমি কখনো ভয় পাই না তারপরেও আমি পড়ার ঘরে লাইটটা নিভাতে সাহস পেলাম না লাইটটা জ্বালিয়ে রেখেই আমি শোয়ার ঘরে ফিরে এলাম বিছানায় শুয়েও আমি অনেকক্ষণ ছটফট করি চোখে ঘুম আসতে চায় না আমার শুধু মনে হতে থাকে আমার সাথে বুঝি আর কেউ আছে অনেক চেষ্টার পর চোখে প্রায় ঘুম নেমে এসেছে তখন হঠাৎ করে মনে হল বিছানায় আমার পাশে কেউ বসে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আমি ভয়ানক চমকে ঘুম থেকে জেগে উঠি আসলে কিছুই নেই ব্যাপারটা আমার চোখের ভুল তারপরও আমার ভালো ঘুম হল না আধা জেগে আধা ঘুমিয়ে রাতটা কাটিয়ে দিলাম ভোরবেলা ময়নার মা আমাকে দেখে বলল ভাই আপনার কি শরীর খারাপ আমি মাথা নাড়লাম বললাম না তো শরীর খারাপ কেন হবে আপনার স্তেহারা তো খারাপ দেখি রাত্রে ভালো ঘুম হয় নাই শরীরের উপর অত্যাচার করেন তো ঘুম হবে কেমনি আমি শরীরের ওপর কি অত্যাচার করি সেটা একবার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল শেষ পর্যন্ত আর জিজ্ঞেস করলাম না খাওয়া এবং ঘুম ছাড়া অন্য যে কোনো কাজকেই ময়নারমা শরীরের ওপর অত্যাচার বলে মনে করে দিনের বেলা আলমারিটাকে দেখে আমার নিজেকে কেমন জানি বোকা বোকা মনে হয় রাত্রিবেলা একেবারেই অকারণে আমি এটাকে দেখে কত ভয় পাচ্ছিলাম চিন্তা করে আমার হাসি পেতে থাকে আজ রাতে এসে আলমারিতে আমার সব বইপত্র ঢুকিয়ে রাখবো বলে মনস্থির করে ফেলি বাসায় ফিরে আসতে আসতে বেশ রাত হয়ে গেল গুমোট গরমে ঘেমে শরীর চটচট করছে তাই খাওয়ার আগে আরও একবার গোসল করে নিলাম যখন খাওয়া শেষ করেছি তখন হঠাৎ ঝড়ো বাতাসের শব্দ পেলাম বাইরে থেকে বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস এসে হঠাৎ করে ঘরের ভেতরটা শীতল করে দেয় আকাশ চিরে কয়েকবার বিদ্যুৎ চমকালো তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো প্রথমে ফোটা ফোটা করে তারপর হঠাৎ ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি বৃষ্টি আমার খুব ভালো লাগে আমি যে কোনো সময়ে যে পরিবেশে বসে বসে বৃষ্টি দেখতে পারি কাজে আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে লাগলাম মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই বিদ্যুতের আলোতে বহু দূর পর্যন্ত মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে ওঠে বিদ্যুতের আলো এক ধরনের অতৃপ্তি রেখে যায় তীব্র আলো বলে অনেক দূর থেকে দেখা যায় কিন্তু তার স্থায়িত্ব এত কম যে কোনো কিছুই ভালো করে দেখার আগে আলোটা মিলিয়ে যায় ঠিক এরকম সময় প্রচণ্ড বিদ্যুতের আলোতে চারিদিক ঝলসে ওঠে এবং সাথে সাথে প্রচণ্ড জোরে খুব কাছাকাছি কোথাও বাজ পড়ল সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে যায় ইলেকট্রিসিটি চলে যাবার পর পুরো এলাকাটাতে এক ধরনের আলো আধারি ভাব চলে এসেছে আকাশে নিশ্চয়ই চাঁদ ছিল মেঘে ঢেকে যাবার পরও এক ধরনের নরম আলোতে চারিদিক আলোকিত হয়ে আছে আমি এক ধরনের মুগ্ধ বিষয় নিয়ে বাইরে তাকিয়েছিলাম ঠিক তখন হঠাৎ আমার পড়ার ঘর থেকে দুমদুম শব্দটা শুনতে পেলাম ভয়ের একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড দিয়ে চলে গেল ইলেকট্রিসিটি নেই আমি চেষ্টা করলেও আলো জ্বালাতে পারব না পরার ঘরের আলমারির ভেতর থেকে দুম শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে মনে হয় কেউ বুঝে আলমারির দরজা ভেঙে বের হয়ে আসবে আমি ঠিক কি করছি চিন্তা না করেই পা পা করে পড়ার ঘরে হাজির হলাম এক ধরনের আতঙ্ক নিয়ে আলমারিটার সামনে দাঁড়িয়ে থাকি সেখান থেকে ছুটে পালিয়ে যাবার একটা অদম্য ইচ্ছাকে অনেক কষ্টে থামিয়ে রেখে আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম নিজের অজান্তেই আমার হাত পা থরথর করে কাঁপছে আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছিলাম না বিদ্যুতের আলোর ঝলকানিতে হঠাৎ করে ঘরের ভেতরটা স্পষ্ট হয়ে উঠল আমি পরিষ্কার দেখলাম আলমারিটার হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরছে ভেতর থেকে কিছু একটা বের হওয়ার চেষ্টা করছে আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকি আলোতে দেখতে পাই খুব ধীরে ধীরে হ্যান্ডেলটা ঘুরে যায় খুট করে একটা শব্দ হয় তারপর দরজাটা খুলে যায় আলমারির নিচে জমাট বাধা অন্ধকার সেখানে কিছু একটা গুড়ি মেরে বসে আছে ঠিক তখন আমি কারো ফুঁপিয়ে কান্নার শব্দ শুনতে পেলাম হঠাৎ বিদ্যুতের আলো ঝলসে উঠল আমি স্পষ্ট দেখতে পেলাম আলমারিতে গুটি সুটি মেরে বারো তেরো বছরের একটা ছেলে বসে আছে তার চোখে মুখে এক ধরনের অবর্ণনীয় আতঙ্ক সে হামাগুড়ি দিয়ে ভেতর থেকে বের হবার চেষ্টা করে নিজেকে টেনে টেনে বাইরে নিয়ে আসতে থাকে কিন্তু পারে না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে হুমড়ি খেয়ে পড়ে যায় কাছাকাছি আবার বিদ্যুৎ চমকে উঠল আমি বিদ্যুতের আলোতে দেখতে পেলাম তার মাথার পেছনটা থেতলে গিয়েছে রক্তে শরীরটা ভেসে যাচ্ছে ছেলেটা থরথর করে কাঁপতে থাকে মনে হচ্ছে প্রচণ্ড যন্ত্রণায় সে ছটফট করছে ঠিক তখন ইলেকট্রিসিটি চলে এলো তীব্র আলোতে ঘরটা ভেসে গেল মনে হলো কেউ একজন যেন হাহাকারের মতো আর্তনাদ করে ওঠে একটু আগেই যেখানে বারো তেরো বছরের ছেলে হুমড়ি খেয়ে পড়েছিল এখন সেখানে কিছু নেই আলমারিটার দরজা হাট করে খোলা ভেতরেও কিছু নেই আমার অনেকক্ষণ লাগলো নিজেকে শান্ত করতে অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে আমি আলমারির সামনে গেলাম ভেতরে ভালো করে তাকালাম খুব ভালো করে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে তারপরও দেখা যাচ্ছে খাঁজের মাঝে শুকনো রক্ত দশ বারো বছরের একটা বাচ্চাকে এখানে কেউ একজন খুন করেছে বাচ্চাটি আমাকে সেই কথাটা বলার চেষ্টা করছে আজিজমিয়া আমার দিকে কেমন জানি অবাক হয়ে তাকিয়ে রইল আমি বললাম বলে ফেলেন বাচ্চাটা ডেড বডি কি করেছেন আজিজমিয়া কি একটা বলতে চেষ্টা করলো বলতে পারল না কয়েকবার তার ঠোঁট নড়ে ওঠে কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হয় না আমি আজিজ মিয়ার দিকে আরেকটু ঝুঁকে পড়ি আলমারির ভেতরে শুকনো রক্ত আছে কবজায় কাপড়ের সুতাও পেয়েছি মনে হয় কয়েক গাছই চুলও আছে আমি খালি চোখে যখন দেখেছি পুলিশ আরও অনেক ভালো করে দেখবে তারা আরও অনেক কিছু পাবে বলে ফেলেন কি হয়েছিল আজিজ মিয়া মাথা নাড়ল ফিস ফিস করে বলল বিশ্বাস করেন স্যার খোদার কসম আমি মারতে চাই নাই ওয়েল্ডিং মেশিনটা শর্ট করছে এমন মেজাজ খারাপ হইল রাগের মাথায় রেঞ্জটা দিয়া মারছি আমি স্থির চোখে আজিজ মিয়ার দিকে তাকিয়ে রইলাম আজিজ মিয়া ভাঙা গলায় বললো আল্লাহর কসম আমি মারতে চাই নাই আমি সোজা হয়ে বসে বললাম আমাকে বলে কি করবেন পুলিশের কাছে বলবেন কোর্টে বলবেন মিয়া তখন ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করল আমি এখনো গভীর রাতে আলমারিটার সামনে দাঁড়িয়ে থাকি মনে হয় বুঝি আবার শুনব ভেতর থেকে দুম শব্দ হচ্ছে একটা দশ বারো বছরের বাচ্চা ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু আর কখনো শুনিনি আমাকে যেটা বলতে চেয়েছিল বাচ্চাটা সেটা বলে দিয়েছে তার আর কিছু বলার নেই কেমন আছে বাচ্চাটা বেঁচে থাকতে পৃথিবীতে কোনো সুখ পায় নাই এখন সুখ পেয়েছে তো আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের একটি ভৌতিক গল্প আলমারি গল্পটি তার ও বইটি থেকে নেওয়া হয়েছে গল্পটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন এবং আপনাদের কাছে আমাদের পড়া যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে অন্যান্য ভিডিওগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ 你好。<noise> <noise> <noise>